হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকালবেলা আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। ওদিকে তোমাদের দাদা ভাই টিকিট কাটছে হাওড়া কট। তো এখন আমরা সোজা হাওড়া যাব, ওখান থেকে আমরা কান্ডারি এক্সপ্রেস ধরে সোজা দীঘা। তো অনেকদিন আমরা কোথাও বেরোইনি, সেই ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম পুরীতে, তারপরে আবার দীঘা। আমাদের জানি সমুদ্র না বারবার টানছে, সমুদ্র আমাদের খুবই ভালো লাগে, তো সেই কারণেই আবার দীঘায় যাচ্ছি। তো চলো, দীঘাতে কী কী করবো না করবো, কোন হোটেলে থাকবো না থাকবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন বাদ তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। তো ট্রেনটা এখনও আমাদের ছাড়েনি, আর আজকে যেহেতু রবিবার সেই কারণে দেখো প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা ফাঁকা। তো আজকে তো বর্ধমানকে টাটা করে চললাম দীঘায়। তো চলো, দীঘায় কী কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ট্রেনে চাপতেই কিন্তু খুব খিদে পেয়ে যায় জানো তো, আর সবারই, আমার মতন কার কার খিদে পায় তোমরা অবশ্যই জানাবে। বাড়িতে খেয়ে এলেও মনে হয় ট্রেনে যা উঠবে তাই খাবো, যা উঠবে তাই খাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই শুধু গেম খেলতে আছে, মানে সামনে বসে আছে, এদিকে স্বর্ণাঙ্কও বসে আছে। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা, আর ওখানে দেখো সমস্ত জিনিস বিক্রি করতে এসে, এদিকে বিক্রি করছে রুমাল, যা কিছুই উঠুক না কেন সব মানে তাকানো চাই আমার, মনে হয় একটা রুমাল থাকলেও রুমাল কিনি। আর এদিকে জল বিক্রি করতে চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ ট্রেনটা খুবই ফাঁকা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো চলে এসেছে আমাদের প্রিয় ঝালমুড়ি, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ঝালমুড়ির জন্য। আর ট্রেনেতে জানো তো ঝালমুড়ি না খেলে মনে হয় না যে ট্রেন জার্নি করেছি। তা আমরা যখনই কোথাও যাই না কেন ঝালমুড়ি আমরা খাবই। তার স্বর্ণাঙ্কুর ঝালমুড়িটাতে একটু বেশি লঙ্কা দিয়ে দিয়েছিলো বলে না, স্বর্ণাঙ্ক খায়নি, কিছুটা খেয়ে তারপরে আবার দিয়ে দিয়েছিলো। এই দেখো তারপরে আবার চলে এসেছে শশা, কচি কচি শশা। তো শশা খেতে শুরু করেছি, যা আসছে সব পেটে ভরে নিচ্ছি। এবারে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর হাওড়ায় দেখো এই ক্যান্টিনটায় আমরা খাবো এখন। আর দুপুর এখন সবে বাজে 12:20, তা 12:30 আর কি। দে আমরা এখন যাচ্ছি ক্যান্টিনে খেতে। আর এইখানে ক্যান্টিনের ভেজ থালি দেখো, এখানে 75 টাকা করে, কিচ্ছু নেই, সামান্য এখানে ডাল দিয়ে দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, এখানে চাটনির প্যাকেট, রাইস, রায়তা, আর ব্যাস একটা মিক্স সবজি, সবজিতে কিছু নেই, শুধু ঝোলটা, তাতেই 75 টাকা ভেজ। তা যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব হয়ে যাওয়ার পরে এবারে এসে কিছুক্ষণ জন্য আমরা বসে আছি ওয়েটিং রুমে। আর এখানে দেখো ফ্যানটা, হাওড়ার এই ফ্যানটা কিন্তু অসাধারণ লাগে, এত বড় বড় প্লেটগুলো সত্যি দেখা যায় না, বড় বড় ফ্যান। তা এগুলোই দেখছিলাম। তো চলো, আমাদের আজকে ট্রেনটা না অনেকটা লেট করেছে, অনেকটা লেট করেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতন লেট করেছে। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা দীঘা। দেখো ট্রেন জার্নি হয়ে যায়, আর এখন 7:30 বাজে চললো, আর এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা চলে এসেছি হোটেলের নিচে ক্যান্টিনে খেতে। তো আজকে রাতের ডিনার কী আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের হোটেলের নাম হলো পূর্বাশা, তা আমরা পূর্বাশাটাই বুক করেছি। আর পূর্বাশার থেকে বেশ আমাদের ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা বেশ ভালো মতনই দেখতে পাচ্ছি, আর হোটেলটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্নাগুলো দেখা যাক খেয়ে কেমন লাগে, আর আজকের মেনুতে কী কী আছে সবটাই শেয়ার করব। আর তোমাদেরকে বলেই দিলাম যে আজকে একটু হালকা রান্না খাবো, কেননা হাওড়া স্টেশনে ওই ক্যান্টিনে খেয়ে না একদম শরীরটা ভালো নেই তোমাদের দাদা ভাইয়ের, ওকে একদম বিচ্ছিরি রান্না আর কি ক্যান্টিনে। তো দেখা যাক এখানে কেমন খাওয়া আজকে। তো হোটেলটা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখো সমস্ত টেবিলগুলো, বলেছিলো আমাদের রুমে খাবার দিয়ে আসবে, তো তোমাদের দাদা ভাই বললো না রুমে খাবো না, আমরা নিচে গিয়েই খাবো। তো নিচেই খেতে এলাম, আর এখানে আমি বসে আছি, আর সামনে তোমাদের দাদা ভাই আর স্বর্ণাঙ্ক, আর এদিকে দেখো আমাদের খাবার দিয়ে আছে।
ভাত এখানে এক একটা বাটি ভাত এখানে 40 টাকা করে নিচ্ছে আর আমাদের না তিন বাটি নাও হয়ে গেছে তো অনেকটা করে ভাত ওই জন্য এক বাটি আমাদের একটু ফেলা গেছে আর এখানে এক প্লেট পোস্ত দিয়েছে আর ওইটা হলো ডাল মাকড়ি আর এই এক প্লেট পোস্তর দাম হলো 150 টাকা এই আলু পোস্ত এই পোস্তটার দাম 150 টাকা শুধু তাই এতেই তিনজনে ভাগ